দু চব্বিশ লোকসভা নির্বাচনকে পাখির চোখে রাজ্যের বিজেপি দলের জাম্বু টিম ইতিমধ্যেই দিল্লিতে ব্যস্ত রয়েছেন বিজেপি হাইকমান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এই বৈঠকের উদ্দেশ্য কী এই বৈঠক থেকে এ রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে এ নিয়ে রাজ্য রাজনীতি ক্রমেই উত্তাল হয়ে উঠছে দিল্লি থেকে যে সংবাদ পাওয়া যাচ্ছে তা হল বিজেপি দল আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে কী সেই সিদ্ধান্ত কিসের জন্য বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্ট আজ ব্যস্ত রয়েছেন উত্তর একটাই রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তিপ্রমতাই হলো এরের যে রাজনীতিতে অর্থাৎ লোকসভা নির্বাচনের প্রধান ফ্যাক্টর এই প্রধান ফ্যাক্টরকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় কিভাবে কৌশলে রাজনীতিগতভাবে জব্দ করা যায় তার জন্যই নির্লক্ষা তৈরি করছে দিল্লির নেতৃত্বরা তবে কি আসন্ন লোকসভা নির্বাচনে তিপ্রমাত দলকে এক পাশে রেখেই বিজেপি দল নির্বাচনে লড়াই করতে যাবে পূর্ব তিপুরা লোকসভা কেন্দ্রে যেখানে তীব্রতাই হলো প্রধান ফ্যাক্টর তাই সেক্ষেত্রে তাই বিজেপি দল কি সাহস দেখাবে তীব্রমতার সমর্থন ছাড়া কিংবা তীব্রমতার সঙ্গে কোনো ধরনের সন্ধি ছাড়াই আসন্ন লোকসভা নির্বাচনে এককভাবে অবতীর্ণ হতে এই নিয়ে দিল্লিতে চলছে আলোচনা অর্থাৎ জোট নিয়ে জটিলতা ক্রমেই বাড়ছে দিল্লিতে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে তীব্রমতাকে নিয়ে ইতিমধ্যেই বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্যে ক্রমেই ক্রাইসিস তীব্র আকার নিচ্ছে কারণ কারণ যদি জোটের বাইরে রাখা হয় তবে এরাজ্যে রাজনীতিতে যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে ঠিক তেমনিভাবে যদি তিব্বমতা দলকে আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের রাজনৈতিক জোটের মধ্যে আবদ্ধ করে তবে ভবিষ্যৎ রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলা সম্ভাবনা রয়েছে কারণ তিপ্রমত দলের রাজনৈতিক এজেন্ডার সঙ্গে বিজেপি দলের রাজনৈতিক এজেন্ডার কোনো ধরনের মিল নেই এছাড়াও তিপ্রমত দলের সুপ্রিম সবসময় বলে থাকে নো কম্প্রোমাইজ এক্ষেত্রে আসন্ন লোকসভা নির্বাচন পরবর্তীকালে এর যে রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে যা বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্টরা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন অর্থাৎ নিয়ে রাজনৈতিক জুট গড়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনায় ক্রমশই জটিলতা বাড়তে চলেছে যদিও বা বিজেপি নেতৃত্ব তীব্রমতাকে পাশে চাইছেন কিন্তু তিপ্রমতা কি বিজেপিকে সমর্থন করবে এ নিয়ে কি কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কিংবা বলা যায় বুবাগরা কি সরাসরি বিজেপিকে সমর্থন করবেন তা নিয়েও যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন কারণ বুবাগ্রার সমর্থন ছাড়া পূর্বত লোকসভা কেন্দ্রে জয়ী হওয়া সম্ভব হবে কি এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে তাই দিল্লিতে জুট নিয়ে যে জট সেই জট নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন ডাবল ইঞ্জিন সরকারের হাই প্রোফাইল নেতৃত্বরা